আচ্ছা, কখনো ভেবেছেন আমরা যেভাবে পৃথিবীটাকে দেখতে পাই, যে রঙের, যে ধরনের, প্রাণীজগতের বাকিরাও কি একইভাবে দেখে? না, তাদের দেখার চোখ মানুষের থেকে একেবারেই আলাদা। এই পৃথিবী প্রাণীজগতের চোখে কেমন আসুন তা জেনে নেই। আজকের ভিডিওতে 13টি প্রাণীর চোখে পৃথিবী কেমন দেখতে তা জানাবো। নাম্বার 1, মাছির চোখ। বহুমুখী দৃষ্টিশক্তি সম্পন্ন প্রাণী হলো মাছি। হাজারের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র চোখ একই সময় একসঙ্গে কাজ করে একটা দৃশ্যপট তৈরি করে, আর মাছি সেটাই দেখতে পায়। তারা অতিবেগুনি রোশনিও দেখতে পায়, যদিও মানুষের তুলনায় মাছির চোখে পৃথিবী খানিকটা স্লো গতিতে ঘোরে। নাম্বার 2, কুকুরের চোখ। দিনের আলোয় কুকুরের দৃষ্টি ক্ষমতা অত্যন্ত নিম্নমানের। তারা অনেক রঙের কাছেই অসহায়, সেসব রং তাদের চোখে ধরা দেয় না। পৃথিবী তাদের চোখে দৃশ্যমান হয় খানিকটা কুয়াশায় মরিয়ে, কিছুটা ধূসর হয়ে। অন্যদিকে কুকুর কিন্তু রাতের বেলায় বেশ ভালো দেখতে পায়, এদিক সেদিক ছুটে বেড়ায়, আর আশপাশের পরিবেশ বোঝার ক্ষমতা তখন কিন্তু বেশ প্রবল। নাম্বার 3, মাছের চোখ। মাছেদের চোখের রং আবার একটু বেশি। যেখানে মানুষ অতিবেগুনি রোশনিতে কিছুই দেখতে পায় না, সেখানে কিন্তু কিছু মাছ তাও দেখতে পায়। মাছেদের চোখে পৃথিবী একটু কাছাকাছি এসে প্রসারিত হয়ে ধরা দেয়, যেমনটা আতসিক কাছের মধ্য দিয়ে আমরা দেখি। আর এ কারণেই বোধ হয় মাছ সারাক্ষণ অবাক চোখে আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে। নাম্বার 4, পাখির চোখ। পাখিদের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। অতিবেগুনি রোশনিতে পাখিরা দেখতে পায়, আর দিনের আলোয় দেখতে পায় রঙের ছায়াও। নিশাচর পাখিরা রাতের অন্ধকারে বেশি স্পষ্ট দেখতে পায়, যেটা আমরা দেখতে পারি না। নাম্বার 5, সাপের চোখ। অনেকের ধারণা সাপ চোখে দেখে না, ধারণাটি ভুল। হ্যাঁ, এটা সত্যি যে সাধারণত সাপের দৃষ্টিশক্তি কুকুরের চেয়েও নিম্নমানের, তবে তারা দেখতে পায় অবশ্যই। ভয়ঙ্কর ব্যাপার হলো রাতের বেলায় তারা যে কোনো আধুনিক অবলোহিত রশ্মির প্রযুক্তির চেয়েও 10 গুণ বেশি প্রখরতা দিয়ে তাপীয় বিকিরণ দেখতে পায়। সাপকে আঘাত না করলে সাপও কাউকে আঘাত করে না, তবে চোখের যখনই আশেপাশে কোনো কিছু চলাফেরা শুরু হয় তাতে সে প্রচণ্ড বিরক্ত হয়, তখন কপাল মন্দ থাকলে কামড়ও বসিয়ে দিতে পারে। নাম্বার 6, ইঁদুরের চোখ। টম অ্যান্ড জেরি কার্টুনে ইঁদুরটি যতই স্পষ্ট দেখতে পাক না কেন, বাস্তবতায় কিন্তু কোনো ইঁদুর স্পষ্ট দেখতে পায় না। তাদের চোখে সমস্ত বিশ্বটা খোলাটে পর্দার আড়ালে, নীলচে সবুজ রং হয়ে ধরা দেয় তাদের চোখে। পৃথিবী তাদের কাছে খুব খোলাটে, এতেই তারা অস্থির হয়ে দ্রুতগতিতে দৌড়ায়। আর যদি আমাদের মতো স্বাভাবিক পৃথিবী দেখতে পেত, তবে ভাবুন। আরেকটা অদ্ভুত কাণ্ড, তাদের দুটি চোখের মাঝে কোনো সখ্য নেই। দুটি আলাদা চোখে তারা একই দৃশ্য, আলাদা দুটি চিত্র পাশাপাশি দেখতে পায়। নাম্বার 7, গরুর চোখ। আমরা যেমন মাঠে সবুজ ঘাস দেখি, গরুরা তা দেখতে পায় না। তারা তাদের চরণভূমিতে দেখে কমলা বা লাল রঙের ঘাস, আর মাছের মতো তারা খানিকটা বিবর্ধিত দৃশ্য দেখে। নাম্বার 8, ঘোড়ার চোখ। ঘোড়ার চোখের অবস্থান তাদের মাথার দুপাশে, এতে করে যেমন সুবিধা আসে অসুবিধাও আসে। পেছনে বা পাশে কোনো বিপদের আশঙ্কা থাকলে তা সামনে আসার আগেই ঘোড়া দেখে ফেলতে পারে, সে অনুযায়ী সতর্ক হয়ে যায়। কিন্তু আফসোস, তাদের ঠিক নাকের সামনে কি আছে চোখের অবস্থানের কারণে তা কখনোই দেখতে পায় না। নাম্বার 9, মৌমাছির চোখ। মৌমাছির দৃষ্টি ক্ষমতা অত্যন্ত প্রখর, মানুষের চেয়ে 3 গুণ বেশি দ্রুততায় তা বুঝতে পারে তারা। তারা অতিবেগুনি রশ্মিকেও দেখতে পায়। নাম্বার 10, হাঙ্গরের চোখ। হাঙ্গরের চোখে পৃথিবী সাদা কালো, তাতে অবশ্য শিকারে কোনো সমস্যা হয় না, কেননা পানির নিচে তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ, আমাদের দৃষ্টি ক্ষমতা যার ধারে কাছেই নেই। নাম্বার 11, গিরগিটির চোখ। গিরগিটি বেশ আজব এক সৃষ্টি। মজার ব্যাপার হলো তাদের চোখের মণি দুটোই একসঙ্গে সম্পূর্ণ গোলাকার আবর্তে ঘুরে ঘুরে চারপাশে ইচ্ছে মতো
দেখে নিতে পারে। এই ক্ষমতা বলেই তারা দেখতে পারে 360 ডিগ্রি দৃশ্য। নাম্বার 12, নেশাচর টিকটিকির চোখ। মানুষের আজন্ম স্বাদ একটা রূপকথার গল্পের মতো রাতের ছবি দেখার, যেখানে তারা খসে পড়বে, উল্কা ছোটোছুটি করছে, নক্ষত্রের মেলায় পুরো আকাশ ছেয়ে রেখেছে এরকম আলোকিত রাত। এ দৃশ্য দেখার সৌভাগ্য আছে নেশাচর টিকটিকিদের। আমাদের তুলনায় 350 গুণ বেশি পরিষ্কার রাত দেখতে পায় টিকটিকি। নাম্বার 13, প্রজাপতির চোখ। প্রজাপতিও এক বিশেষ ধরনের কীট। তাদের দৃষ্টিশক্তি অতটা প্রখর নয়, তবে মানুষের তুলনায় অনেক বেশি রং আর রঙের বিভিন্ন ছায়াও দেখতে পায়। সেই সঙ্গে অতিবেগুনি রোশনীয় তো আছেই।